आ जाता फंस जाता तू। अरे मैं इनको कंफ्यूज करने के लिए मरने की एक्टिंग कर रहा था। देख कैसे मर रहे हैं तेरी एक्टिंग देख के। Guys, finally आजके बड़े मियाँ छोटे मियाँ फिल्म स्टार रिलीज होलो। आर वाई रिलीज और पोत्ते के बॉक्स ऑफिस कापिए दीच्छे। एवं शुद्ध इंडिया ना, बाहर देशों मूवी टा अनेक भालो कलेक्शन कोत्ते से। आर एक दिगे अजय देवगन के मैदान फिल्म स्टार किंतु कुनो मूवी ते के कम ना। तो चलोन बेशी देरी ना करे बड़े मियाँ छोटे मियाँ एंड मैदान मूवीर प्रथम दिन कलेक्शन जेने आसी। প্রথমেই কথা বলি BMCM মুভিটা নিয়ে। যদিও ফিল্মসটা রিলিজ হওয়ার কথা ছিল গতকাল, তবে ফাইনালি আজকে ফিল্মসটা রিলিজ হলো। আর ভাই লিটারালি রিলিজ হওয়ার পর থেকেই ইন্ডিয়ান সিনেমার একটার পর একটা রেকর্ড ভাঙতেই আছে। এন্ড যেখানে এই মুভিটার বাজেট 300 কোটি রুপি, তবে রিলিজ হওয়ার আগে ফিল্মসটা 200 কোটি রুপির থেকেও বেশি রিকভারি করে ফেলছে। বিকজ মুভিটার OTT রাইট সেল করা হয়েছে 115 কোটি রুপি, এন্ড স্যাটেলাইট রাইট অর্থাৎ মুভিটাকে টেলিভিশনে দেখার জন্য সেল করা হয়েছে 72 কোটি রুপি দিয়ে। আর মিউজিক রাইট কিনেছে জি সিনেমা, তাও আবার 26 কোটি রুপি দিয়ে। মানে ভাই ফিল্মসটা রিলিজের আগেই 213 কোটি রুপি রিকভারি করে ফেলেছে। এবং ফাইনালি এখন কথা বলি বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটার প্রথম দিনে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত। ভাই যদিও মুভিটার ম্যান ল্যাঙ্গুয়েজ হিন্দি, তবে তারপরও ফিল্মসটা তেলুগু ভাষায় অনেক বেশি কালেকশন করতেছে। আর রিপোর্ট অনুযায়ী ফিল্মসটা অল ইন্ডিয়া নেট কালেকশন করবে আজকে 21 কোটি রুপি, এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 25 কোটি রুপি। তাছাড়াও মুভিটা এখন পর্যন্ত টোটাল বাইরের দেশে ওভারসিস থেকে কালেকশন করেছে 6 কোটি রুপি। এবং এর সাথে অক্ষয় কুমার এন্ড টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মসটা প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে 32 কোটি রুপি, যেটা এই মুভির বাজেটের ক্ষেত্রে অনেক ভালো কালেকশন। আর ভাই ফিল্মসটার আমি কিছু রিভিউ ভিডিও দেখলাম যেখানে অডিয়েন্সরা অনেক ভালো রিভিউ দিচ্ছে, যেটার জন্য হয়তো মুভিটা আজকের থেকে কালকে আরো ডবল কালেকশন করবে। এখন কথা বলি অজয় দেবগনের ম্যাদান ফিল্মসটা নিয়ে। ফার্স্ট অফ অল উইকিপিডিয়া অনুযায়ী ফিল্মসটার বাজেট 100 কোটি রুপি, তবে অবাক করার বিষয় হচ্ছে মুভিটা রিলিজের আগেই 100 কোটি রুপির থেকেও বেশি রিকভারি করে ফেলেছে। যেমন ফিল্মসটার OTT রাইট সেল হয়েছে 65 কোটি রুপি, এন্ড স্যাটেলাইট রাইট সেল হয়েছে 37 কোটি রুপি, আর মিউজিক রাইট সেল হয়েছে 16 কোটি রুপি। অর্থাৎ মুভিটা রিলিজের আগেই 118 কোটি রুপি রিকভারি করে ফেলেছে। এবং ফাইনালি এখন কথা বলি ম্যাদান মুভিটার প্রথম দিনে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত। ভাই রিপোর্ট অনুযায়ী ম্যাদান মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে 11 কোটি রুপি, এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 13 কোটি রুপি। তাছাড়া ফিল্মসটা বাইরের দেশ থেকে কালেকশন করবে 6 কোটি রুপি, এবং এর সাথেই অজয় দেবগনের ম্যাদান মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করবে 18 কোটি রুপি। যদিও এটা BMCM মুভির কালেকশনের থেকে অনেক কম, তবে মুভিটার বাজেটের ক্ষেত্রে অনেক ভালো কালেকশন। বাট ফিল্মসটা আরো বেশি কালেকশন করত যদি মুভিটা টপ ফুটবল না হয়ে ক্রিকেট হতো, কারণ ইন্ডিয়ান পিপল ফুটবলের থেকে ক্রিকেটকে অনেক বেশি পছন্দ করে। বাকি আপনার কি মনে হয় এই দুইটা মুভির মধ্যে কোন মুভিটা ব্লকবাস্টার হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভাই খুব শীঘ্রই চ্যানেলে ধামাকা আসতে চলেছে, তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।